ডায়াবেটিস রোগীদের কেন পালং শাক খেতে বারণ করা হয়? বেস্ট অর ওর্স্ট ভেজিটেবল ফর ডায়াবেটিস কন্ট্রোল। পালং শাককে খুবই স্বাস্থ্যকর মনে করা হলেও ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় পালং শাককে অনেকেই খুবই বিপজ্জনক মনে করেন। তাহলে কি পালং শাক অত্যাধিক পরিমাণে ব্লাড সুগার বাড়ায়, না অন্য কোনোভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাধা হয়ে দাঁড়ায়? আসুন পরপর দেখা যাক পালং শাকে আসলে সমস্যাই বা কি। তবে আপনাকে অনুরোধ করব, ভিডিওটি অর্ধেক দেখে কোনো সিদ্ধান্তে আসবেন না, ভিডিওর শেষে আপনার অনেক ধারণাই বদলে যাবে। এক, ব্ল্যাড সুগার নিয়ন্ত্রণে পালং শাকের প্রভাব। পালং শাকে 93% জল, বাকি 7% মধ্যে 2.90% প্রোটিন, 2.20% ফাইবার, 0.39% ফ্যাট আর মাত্র 1.4% ব্লাড সুগার বাড়ানোর নেট কার্বোহাইড্রেট। মানে পালং শাক কিন্তু আসলে প্রোটিন, ফাইবার ও ফ্যাট সমৃদ্ধ খাবার। তুলনামূলকভাবে এত বেশি প্রোটিন ও ফাইবার আপনি খুব কম খাবারেই পাবেন, যা আপনার ব্লাড সুগারকে বাড়তেই দেবে না। স্বাভাবিকভাবেই প্রতি 100 গ্রাম পালং শাকের গ্লাইসেমিক ইন্ডেক্স 15-এর কম আর গ্লাইসেমিক লোড 1-এর কম, ফলে সুগার কমানোর উপায় হিসেবে পালং শাক দারুণ একটি সবজি। তাহলে এটা নিশ্চিত হওয়া গেল পালং শাক অন্তত ব্লাড সুগার বাড়ায় না। তাহলে হয়তো অন্য সমস্যা আছে, আসুন সেগুলোই খুঁজে বের করা যাক। 2, হৃদরোগে পালং শাক। কোনো খাবার ডায়াবেটিস ফ্রেন্ডলি কিনা বুঝতে গেলে খাবারটি কতটা হার্ট ফ্রেন্ডলি তাও জানা খুবই দরকার। প্রতি 100 গ্রাম পালং শাক থেকে আপনি দৈনিক চাহিদার 12% পটাশিয়াম পাবেন, তাছাড়া বেশ ভালো পরিমাণে নাইট্রেট পাবেন। দুটো উপাদানই আপনার হৃৎপিণ্ডকে সুস্থ রাখবে। পটাশিয়াম যেমন মূত্রের মাধ্যমে সোডিয়াম বের করে আপনার ব্লাড প্রেশার কমাবে, সাথে নাইট্রেট আপনার ব্লাড ভেসেলকে প্রসারিত করে ব্লাড প্রেশার কমাবে। মানে পালং শাক দুই দিক থেকে আপনার ব্লাড প্রেশার কমিয়ে হৃৎপিণ্ডকে স্বাভাবিক রাখবে। অনেকগুলো গবেষণা থেকেও দেখা যাচ্ছে পালং শাক ব্লাড প্রেশার কমাতে পারে। শুধু হাই বিপি না, হাই কোলেস্টেরলও আপনার হৃৎপিণ্ড, রক্ত সংবহনতন্ত্রের অন্যতম বিপদ। পালং শাকের অত্যাধিক বেশি পরিমাণে ফাইবার খারাপ কোলেস্টেরল কমিয়ে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখবে। মানে পালং শাক যেমন ব্লাড সুগার কমায়, তেমনি হৃৎপিণ্ডের জন্যও খুবই ভালো। তাহলে পালং শাকের সমস্যাটি কি? 3, কিডনির সমস্যায় পালং শাক। ডায়াবেটিস রোগীদের কিডনির সমস্যা বাড়তে থাকে, ফলে ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার নিয়ন্ত্রণের সাথে কিডনির সুস্থতার কথাও ভাবতে হবে। তাই ডায়াবেটিস ফ্রেন্ডলি খাবারকে কিডনি ফ্রেন্ডলিও হতে হবে। পালং শাকে ক্যালসিয়াম ও অক্সালেট দুটো উপাদানই খুব বেশি থাকে। এই দুটো উপাদান আবার কিডনি স্টোনের অন্যতম কারণ, ফলে পালং শাক আপনার ব্লাড সুগার ও হৃদরোগ কমালেও কিডনির জন্য কিন্তু খারাপও হতে পারে। তাই যেসব ডায়াবেটিস রোগী কিডনির সমস্যায় ভুগছেন, তারা পালং শাক খাওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। 4, প্রতি 100 গ্রাম পালং শাকে দৈনিক চাহিদার 402% ভিটামিন কে পাবেন। ভিটামিন কে রক্ততঞ্চনের জন্য খুবই দরকারি একটি উপাদান। কিছু ডায়াবেটিস রোগীর অত্যাধিক রক্ততঞ্চনের সমস্যা থাকে, তাদের রক্ত পাতলা করার ওষুধ খেতে হয়। আপনিও যদি রক্ত পাতলা করার ওষুধ খান, তাহলে পালং শাক আপনার ওষুধের কার্যকারিতা নষ্ট করতে পারে। তাই যাদের এই সমস্যা আছে, তারা পালং শাক খাওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেবেন। অর্থাৎ ডায়াবেটিসের সবজি হিসেবে পালং শাক অসাধারণ হলেও মূলত কিডনির রোগীদের জন্য বিপজ্জনক বলে অনেকে শাকটি খেতে বারণ করেন। তারপরও আপনি পালং শাক না খেলে ভুল করবেন, এত পুষ্টিগুণ সম্পন্ন খাবার আপনি পৃথিবীতে কম পাবেন। তাছাড়া সরাসরি সুগার নিয়ন্ত্রণ ও হৃদরোগ কমাতে পালং শাকের জুড়ি মেলা ভার। তাই ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় অবশ্যই পালং শাক রাখুন। শুধু যাদের কিডনির সমস্যা আছে, তারাই শাকটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন। পালং শাকের মতো ডায়াবেটিস নিয়ন্ত্রণে আরও একটি ভালো শাক নিয়ে জানতে বাম দিকের ভিডিওটি দেখুন। এরকম আরও ভিডিও নিয়মিত পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। সাথে থাকুন, সুস্থ থাকুন।